কনস্টেবল মাহমুদুল ছোট ভাইয়ের মতো করতেন এডিসি করেছে। এর পিছনে আসলে মূলত কারণ কি কারোই এখন পর্যন্ত জানা নেই যে এর পিছনে রহস্য কি তাহলে মূলত তাদের ভিতরে কি কোনো সম্পর্ক ছিল অনেকে তো বলে তাদের ভিতরে ভাই বোনের সম্পর্ক ছিল তাহলে কেন তারা আত্মহত্যা করলো এখন আমরা বিস্তারিত জানবো যে কেন তারা আত্মহত্যা করেছে এবং অবশ্যই সঙ্গে থেকে সম্পূর্ণ বিষয়টি জানার চেষ্টা করবেন তো কনস্টেবল মাহমুদুলকে কে ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন এডিসি লাবনী মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি খন্দকার লাবনী যার বয়স ছিল চল্লিশ বছর এবং তার সাবেক দেহরক্ষী কনস্টেবল মাহমুদুল হাসানের বয়স ছিল তেইশ বছর মাত্র আত্মহত্যার ঘটনা রহস্য সৃষ্টি হয়েছে এই দুইজনই আত্মহত্যা করেছে দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করেছেন অনেকেই কেন তারা এক একই সাথে আত্মহত্যা করেছে এর পিছনে হয়তো কোনো রহস্য আছে এর জন্য অনেকের ভিতরই প্রশ্ন জাগে যে কেন কিভাবে এটা হলো তবে নিহত মাহমুদুল হাসানের পরিচয় ও স্বজনরা জানিয়েছেন তাদের মধ্যে ভাই বোনের সম্পর্কই ছিল পুলিশ কর্মকর্তা লাবনী কনস্টেবল মাহমুদুলকে ছোট ভাইয়ের মতো স্নো করতেন নিহত মাহমুদুল হাসান কুষ্টিয়ার ধুলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের ইউনিয়নের বিপুলবাড়িয়া গ্রামের ইজাজুল হকের ছেলে কুষ্টিয়া শহরে দাদাপুর রোডের নতুন কমলাপুর এলাকায় করিম বক্স লেনে শুভেচ্ছা বিলা নামের একটি দোতলা বাড়ি রয়েছে তার প্রায় তিন বছর আগে মাহমুদুল পুলিশে যোগদান করে বলা যায় একদম নব নবীন পুলিশ ঠিক আছে নবীন কনস্টেবল এবং এই নবীন কনস্টেবল এর সাথে লাবণীর কি সম্পর্ক ছিল মূলত এটাই আমরা এখন জানব নাকি আধহী কোনো সম্পর্ক ছিল না নাকি শুধু ভাই বোনের সম্পর্কই ছিল তবে কেন আত্মহত্যার পর বেছে নিলতে হলো সম্পূর্ণটাই আমরা জানবো বৃহস্পতিবার একুশ জুলাই সকাল সাড়ে সাতটার দিকে মাগুরা পুলিশ লাইন্সের পুলিশ ব্যারাকের চারতলা ভবনের ছাদে নিজের শটগানের গুলিতে আত্মহত্যা করেন কনস্টেবল মাহমুদুল হাসান তারা তো আমরা জানতে পারলাম যে কনস্টেবল মাহমুদুল হাসান সে নিজেই সট গুলিতে নিজেকে হত্যা করেছে তাহলে এডিসি লাভনীয় কি হইল কিভাবে মারা গেল, সেটা আমরা এখন জানব অনেকেই মনে করেছেন দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কারণ নিহত পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান দেড় মাস আগে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এডিসি খন্দকার লাবনীর দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাত্র দেড় মাস আগে মাহমুদুল মাগুরায় বদলি হয়ে আসেন নিহত কনস্টেবল মাহমুদুল হাসানের বোন সুমাইরা খাতুন আমাদেরকে জানান যে পুলিশ কর্মকর্তা লাবনীর সঙ্গে আমার ভাইয়ের খুব ভালোই সম্পর্ক ছিল তাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল পুলিশ কর্মকর্তা লাবনী আমার ভাইকে ছোট ভাইয়ের মতো শুনো করতেন আমার ভাই খুব ভালো মানুষ ছিলেন কখনই কোনো দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি লাবণী নিহত লাবণীর বাবা খন্দকার শফিকুল আজম বলেন দীর্ঘদিন ধরে লাবণীর সঙ্গে তার স্বামীর কলহ চলে আসছিল সংসারে আমার মেয়ে সুখী ছিল না মূলত সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে লাবণীর বলি বনাই হচ্ছিল না এ আমরা ধরে নিচ্ছি যে মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ প্রশাসন কামরুল হাসান আমাদেরকে বলেছেন যে দুটি আত্মহত্যার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত নই তবে প্রাথমিকভাবে ঘটনা দুটি ভিন্ন ভিন্ন আমাদের কাছে মনে হচ্ছে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচি প্রিয়টন সরকার বলেন পুলিশ কর্মকর্তা খন্দকার লাবনীর আত্মহত্যার বিষয়ে এখনও কোনো পরিষ্কার কারণ আমরা জানতে পারিনি তো এর পরে যে কাহিনী আছে কেন হলো কেন আর্থহত্যা করলো সমস্ত রহস্য আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং আমরা আমার পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে সকল কিছুর আপডেট দেওয়ার চেষ্টা করব তো সকল আপডেট পাওয়ার জন্য ডেইলি নিউজ বাংলাদেশ পেজটিকে লাইক ফলো করে রাখুন এবং মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে প্রতি ঘন্টার আপডেট নিউজগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি নিউজগুলো আপডেট শুনতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ